বিশেষ কিছু পরিবর্তন হতে শুরু করে কার্তিক মাসের ত্রয়োদশী তিথি থেকে। ঐতিহ্যগতভাবে তারা এক বিজ্ঞান গড়েছিলেন যে কিভাবে একজনের চলা উচিত। তো উৎসবটার তাৎপর্যটা বেশিরভাগটাই উপেক্ষা করা হয়েছে, সময় এসেছে এটা ফিরিয়ে আনার, যাতে আপনি নিচে ডুবে না যান, বিভিন্ন নেগেটিভ শক্তির কাছে সহজ শিকার না হয়ে যান, যা সবসময় আমাদের ওপরে কাজ করছে। দীপাবলির সময় এইটার তাৎপর্যটা কি? এটা হলো একটা উৎসব, যা সবসময়ই হয় কার্তিক মাসের চন্দ্রচক্র অনুসারে ১৩তম দিনে, যাকে বলা হয় ত্রয়োদশী। কার্তিক মাসের ১৩ নম্বর দিনে উৎসবটা হয়। প্রথাগতভাবে এর পেছনের বিজ্ঞানটা হল, এই দিনটায় সবাই আরাধনা করেন, এই দীপাবলির দিনে সবার পূজো করার কথা ধন্বন্তরীর, যিনি হলেন সুস্বাস্থ্য এবং কল্যাণের দেবতা। আজ ধন্বন্তরী শব্দটি প্রায় ডাক্তার শব্দটার সমার্থক হয়ে গেছে। ধন্বন্তরী বা দেবতা ধন্বন্তরী, তিনিই নাকি আয়ুর্বেদের উৎস ছিলেন, যা ছিল দীর্ঘায়ু ও সুস্থ জীবনের বিজ্ঞান। এখানে তো প্রচুর উত্তর ভারতীয় দেখছি, প্রচুর উত্তর ভারতের মানুষ তো, আমি জানি না তারা কখন এটা করলেন, কারণ ভাষাটার প্রকৃতিটাই এমন যে উত্তর ভারতের অধিকাংশ মানুষ কথা বলেন হিন্দি ভাষায়, আর শেষের অংশটা তারা কেটে বাদ দিয়ে দেন। যদি বলেন ধ্যানলিঙ্গম, তারা বলবেন ধ্যানলিঙ্গ। যদি বলেন শিবা, তারা বলবেন শিব। যদি বলেন রামা, তারা বলবেন রাম। এই ভাষাটার শেষের অংশটাকে কেটে বাদ দেওয়ার একটা ধাত আছে সবসময়ই, প্রায় সব কিছুতেই। কৃষ্ণা, কৃষ্ণ। দীপাবলি, দিওয়ালি, এইরকমই তো। কেউ একজন এই ধন্বন্তরী আর ত্রয়োদশীকেও কেটে বাদ দিয়েছিলেন আর বানিয়েছিলেন ধনতেরাস, যা ছিল স্বাস্থ্য নিয়ে তা হয়ে গেল ধন নিয়ে। ধন মানে টাকা। এখন সবাই ভাবেন দীপাবলির বিষয়টা হলো টাকা পয়সার, এটার বিষয়টা স্বাস্থ্য, কারণ আমাদের মধ্যে যারা উত্তর গোলার্ধে থাকেন তাদের জন্য এই বিশেষ দিনের পর থেকেই বিশেষ কিছু পরিবর্তন হতে শুরু করে কার্তিক মাসের ত্রয়োদশী তিথি থেকে। পরিবর্তন আসে একরকমভাবে, জীবনের গতি হঠাৎই ঝিমিয়ে পড়ে। তাই শীত ঋতুর জন্যে কিভাবে আপনার কি করা উচিত নিজের সাথে, কখন ঘুম থেকে ওঠা উচিত, কি খাওয়া উচিত, কিভাবে আপনার খাদ্যাভ্যাসে বদল আনা উচিত, অভ্যেসে বদল আনা উচিত, এই সমস্ত কিছুর জন্যে ঐতিহ্যগতভাবে তারা এক বিজ্ঞান গড়েছিলেন যে কিভাবে একজনের চলা উচিত, যাতে শীতের মাসটা কাটানো যায়, অসুস্থ হয়ে না পড়ে, বিষণ্ণ হয়ে না পড়ে, নিজের ভারসাম্য বোধ আর জীবনের উদ্দেশ্যকে না হারিয়ে কিভাবে থাকা যায়, এটার জন্যে For this, there was an entire science. একটা গোটা বিজ্ঞান ছিল, প্রদীপ জ্বালানো, বাজি ফাটানো, সেগুলোর মধ্যে এটা ছিল, যাতে আপনিও এই ঝিমিয়ে পড়ার অংশ না হয়ে যান। জিনগতভাবেও একটা মাত্রা আছে আমাদের মধ্যে, যে বিবর্তনের স্মৃতি, সেভাবে যেই শীত মাস আসে, সে সত্যি ঠান্ডা পড়ুক বা বিশ্ব উষ্ণায়ন আপনাকে গরম রাখুক, সেটা মূল বিষয় নয়, পরিবর্তনটা ঘটেছে। গ্রহের মধ্যেকার দূরত্ব আর যেভাবে গ্রহটা আর সূর্যের অবস্থান ছিল তা বদলেছে, এই কারণেই জীবনের ঝিমিয়ে পড়াটা ঘটে। আপনি একটা ভাল্লুক হলে
আমার মনে হয় আপনি ছিলেনও কিছু সময় আগে, আপনি শীত ঘুমে থাকতেন, তাই দেহের শীত ঘুম নেওয়ার একটা প্রবণতা রয়েছে। আপনার জানার জন্যে বলি, বীজও অঙ্কুরিত হয় না। এই ঋতু থেকেই 14 জানুয়ারি পর্যন্ত ভারতে কেউই বীজ পোঁতেন না, কারণ বীজটা পুরোপুরিভাবে অঙ্কুরিত হবে না বা একই গতিতে অঙ্কুরিত হবে না যেমনটা অন্য ঋতুতে হলে হতো। উত্তর গোলার্ধে সমস্ত কিছু ধীর গতি হয়ে যায়। যেহেতু জীবন ধীর হয়ে যাচ্ছে, আমরাও প্রস্তুতি নিচ্ছি আমাদের চারপাশে আরও প্রাণবন্ত কিছু করার জন্যে, যাতে আমরাও সত্যি ধীরগতি হয়ে গিয়ে এর অংশ না হয়ে যাই। একরকমভাবে আমরা আমাদের বিবর্তনকেই জাহির করার চেষ্টা করছি। হ্যাঁ, আমরা অন্য কোনো প্রাণী হলে আমরা নিজেদের কোথাও গুটিয়ে রাখতাম, কিন্তু এখন আমরা মানুষ হয়েছি, আমরা জয় করেছি নিজেদের বায়োলজিকে। আমি কি একটু বেশি ধরে নিচ্ছি? আপনার কিন্তু নিজের দেহের প্রবণতাগুলো অতিক্রম করে ফেলার কথা, তো একে অতিক্রম করতে প্রচুর কার্যকলাপ তৈরি করা হয়েছিল যাতে করে আপনি এক হাইবারনেটিং বা শীতঘুমের অবস্থায় না যান। শারীরিকভাবে ঝিমোনো, মানসিকভাবে অল্প একটু হতাশ ভাব সহজেই সবার মধ্যে আসতে পারে, কারণ ঋতুটাই এমন ধরনের। শীতপ্রধান দেশগুলোয় অবশ্যই মানুষজনের এই অভিজ্ঞতাটা হয়, হ্যাঁ কি না? কারণ সব কিছু ঝিমিয়ে পড়েছে আপনার মধ্যে। উত্তর গোলার্ধে শুধু আপনি নয়, সব কিছুই ঝিমিয়ে পড়েছে, কারণ সূর্যের সাথে আমাদের সম্পর্কটা বদলেছে, যেটা কিনা জীবনের মূল উৎস। এই গ্রহের শক্তির মূল উৎসটা হলো সূর্যই। আপনি সোলার প্যানেল আবিষ্কার করেছেন বলে নয়, সবসময় তাই ছিল। এখন যেহেতু উত্তর গোলার্ধে সূর্যের সাথে এর সম্পর্কটা বদলে গেছে, এখন আপনি সূর্যকে তির্যকভাবে দেখছেন, তাই একটা ঝিমোনো ভাব শুরু হয় এই মাস থেকে, এই চান্দ্র মাসের 13 তারিখ থেকে, যাকে বলা হয় কার্তিক ত্রয়োদশী। তো এরই ভরপাই করতে ভারতে অনেক কিছুই করা হয় এই মাসটা থেকে শুরু করে। সাধারণত ঐতিহ্যগতভাবে পুরুষ আর মহিলাদের ভূমিকার অদলবদল করা হয় এই সময়টায়। এই যেমন ধরুন, এটা একজন মহিলার রোজকার কাজকর্মের একটা অংশ ছিল, এখন আর নেই, গ্রামীণ ভারতে এখনও আছে। তা হলো, সকালে প্রথমেই তিনি তার বাড়ির সামনেটা পরিষ্কার করেন আর কিছু আলপনা এঁকে দেন। এই জ্যামিতিগুলোর আজ সে শুধু একটা নকশাই জানে দুর্ভাগ্যবশত। তিনি একই জিনিস আঁকতে থাকেন অথবা প্রিন্টেড স্টিকার লাগান বা তার একটা ছাঁচ আছে আর ছাঁচে ফেলে এঁকে দেন, অন্যথায় তার আসলে চালের আটাটা ব্যবহার করার কথা। আর প্রতিদিন সোমবার মঙ্গলবার এইরকম করে সপ্তাহের প্রত্যেকটা দিন ওনার একটা নির্দিষ্ট নকশাই আঁকার কথা, জ্যামিতিক নকশা যা তার বাড়িতে একটা নির্দিষ্ট ধরনের শক্তিকেই আকর্ষণ করে। যদি দিনটা পূর্ণিমার দিন হয় তাহলে একটা নির্দিষ্ট রকম নকশা, যদি অমাবস্যা হয় তাহলে আরেক ধরনের নকশা। তো মোট 28টা নকশা ছিল আর লোকে জানতেন কোন দিন কোনটা আঁকতে হবে। তো এই মাসগুলোতে এটা করার দায়িত্বটা হয়ে যাবে পুরুষদের, আর এটাই একমাত্র মাস যখন পুরুষদের সকালে উঠে রাস্তায় গান গাইতে বেরোনোর কথা, ভোরবেলায় তাদের গান গাইতে বেরোনোর কথা রাস্তায় রাস্তায়। এমনকি আজও খুব কম সংখ্যক মানুষ এটা করছেন। গ্রামীণ ভারতে কিছুটা হচ্ছে আর শহুরে ভারতে ব্যাপারটাকে এখন আবার অল্প কিছুটা ফিরিয়ে আনা হচ্ছে। আজকে আমাদের শহরগুলো অনেক বড়, নইলে আপনি কোনো গ্রামে থাকলে যারা সেখানে থাকতেন তাদের প্রত্যেকেরই এই গান বাজনার ছন্দের প্রয়োজন, যাতে তাদের দেহযন্ত্র মেতে ওঠে, যাতে তারা শীত ঘুমে না ডোবেন, যাতে তাদের দেহযন্ত্র ঝিমিয়ে না পড়ে। তো দীপাবলি এই নিয়েই, আপনি যদি আলো দেখতে না পান সেই জন্যেই আতশবাজি ফাটানো, যাতে আপনি এমনিতেও জেগে ওঠেন। ভোর 4:30 তারা পুরো সহজ জুড়ে আতশবাজি ফাটাতে শুরু করবেন, যাতে সব্বাই জেগে ওঠেন আর সব্বাই জীবন্ত হয়ে ওঠেন। কারণ শীতকালের সময় এটা গুরুত্বপূর্ণ যে আপনি সূর্য ওঠার আগে জাগেন। সূর্যের প্রথম কিরণটা যেন ঘাসের ফলকের ওপরে বা কোনো কীট বা পতঙ্গের ওপরে না পড়ে, সূর্যের প্রথম আলোটা যেন আপনার ওপরই পড়ে, এটা একটা অঙ্গীকার। এই কারণেই সূর্য ওঠার আগেই সবাই বেরিয়ে পড়েন, যাতে সূর্যের প্রথম আলোটা এসে তাদের ওপরেই পড়ে, মাটির ওপরে নয়। তো উৎসবটার তাৎপর্যটা বেশিরভাগটাই উপেক্ষা করা হয়েছে,
যদিও এখনও মানুষ একটু গান টান গাইছেন আর একটু বাজিটাজি ফাটাচ্ছেন, সময় এসেছে এটা ফিরিয়ে আনার। বিশেষ করে ঠান্ডা আবহাওয়ায় দুর্দান্ত ব্যাপার হতো যদি এই জিনিসগুলোর কিছু কিছু ফিরিয়ে আনা যায়, কারণ দিওয়ালি কোনো ধর্মীয় উৎসব নয়, এটার এই গ্রহে আমাদের যে ভৌগোলিক অবস্থান তার সাথে কিছু যোগ রয়েছে। যেহেতু আমরা উত্তর গোলার্ধে আছি, তাই এই পরিবর্তনগুলো হচ্ছে আমাদের সাথে, আমাদের দেহে, গাছপালা, পশু পাখি সবার সাথেই এটা ঘটছে। দেখবেন সব কিছুই ঝিমিয়ে পড়ে, কিন্তু আপনিও নিজের ভেতরে যদি ঝিমিয়ে পড়েন, মানসিকভাবে যদি ঝিমিয়ে পড়েন, তাহলে কিছুটা মন মরা হবেন। শারীরিকভাবে ঝিমিয়ে পড়লে আপনি বেশি করে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখাবেন, যা আপনার শরীর প্রাণবন্ত আর সতেজ থাকলে হয়তো হতো না। এই শরীরটা প্রাণবন্ত আর সতেজ থাকলে এই মুহূর্তে আপনার মধ্যে হাজার হাজার সংক্রামক জীবাণু আছে, কিন্তু আপনি অসুস্থ হবেন না, যেহেতু শরীর প্রাণবন্ত আর সতেজ। যদি সামান্য ঝিমিয়ে পড়া আসে, তাহলে এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো আপনার মধ্যে বড় সমস্যা হয়ে দাঁড়াবে। এই কারণেই ধন্বন্তরীর গোটা প্রসঙ্গটা এলো, স্বাস্থ্য আর ভালো থাকার বিজ্ঞানটা এলো, যে এটাকে সতেজ রাখতে হবে। 14 জানুয়ারি পর্যন্ত সব কিছুকে প্রাণবন্ত করে রাখতেই হবে। আপনার চাই সঙ্গীত, চাই আরও আলো, চাই প্রদীপের আলো, আপনার এই নানান সব জিনিস দরকার নিজের জন্যে, চারপাশের পরিবেশকে জীবন্ত রাখতে, যাতে নিচে ডুবে না যান, আর যাতে বিভিন্ন নেগেটিভ শক্তির কাছে সহজ শিকার না হয়ে যান, যা সবসময় আমাদের উপরে কাজ করছে। এটা ঠিক যেন কেউ কেউ একে জয় করছেন আর কেউ কেউ এর তলায় ডুবে যাচ্ছেন। তো এটাই হলো দীপাবলির তাৎপর্য, এটা হলো ধন্বন্তরীর ত্রয়োদশী।